নমস্কার, আমি দীপ। মাঝখানে প্রায় এক মাস মতো কোনো ভিডিও আমি দিতে পারিনি হাতের কাজের, তা এর জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আর আজকে একটা নতুন চালির কিছু ডিজাইন নিয়ে চলে এসেছি, মানে কলকার। তা আপনারা দেখুন কেমন কি লাগছে, কলকাটা পুরো করা দেখাবো আপনাদেরকে, মানে এ টু জেড পুরো কলকা পুরো দেখাচ্ছি। শুধু আঁকাটা এবং পেছনে কাগজ লাগানোটা পুরো কমপ্লিট আমার। আর ক্যালিকল আটা আমি এখানে ব্যবহার করছি, আপনাদের বারবার বলছি। আপনারা আগের ভিডিওতে আমাকে অনেকে জানতে চেয়েছেন আমি কী আটা ব্যবহার করি, আমি ক্যালিকল আটা ব্যবহার করি। এটা আপনারা যে কোনো মানে আঠা বা হার্ডওয়্যার দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন ক্যালিকল আঠা। আর ক্যালিকল আঠা ব্যবহার করছি, আর এই হলো আমার ডিজাইন। ডিজাইনটা দেখুন, আর পুরো কাজ করাটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি করছি। আপনারা দেখুন খুবই সহজ পদ্ধতিতে, এই হলো আমার পুরো ডিজাইনটা। এই দেখুন, এই হলো ডিজাইন। এর মাপটাও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 10 ইঞ্চি আর লম্বায় হচ্ছে 12 ইঞ্চি, ঠিক আছে? 10 ইঞ্চি চওড়ায়, লম্বায় 12 ইঞ্চি। এই মাপের আমি একটা সাধারণ মাপের কলকার একটা ডিজাইন করছি, আপনাদেরকে দেখাচ্ছি প্লেটটা করে। আপনারাও ঘরে আপনাদের নিজের সাইজ অনুযায়ী কলকার যেরকম সাইজ করবেন, সেই সাইজ অনুযায়ী আপনারা কলকা এঁকে আপনারা কাটিং করে আপনারা তৈরি করতেই পারেন। আসুন শুরু করি কিভাবে আমি কলকা বানাচ্ছি, দেখুন। বেসিক্যালি আমার এখানে খুব অল্প পরিমাণ জিনিসপত্র, যেমন জড়ি, খুবই অল্প পরিমাণ জড়ি লাগছে। আর কিছু আমি এখানে মানে এগুলো একটু দামি চুমকির ওপর আমি কাজ করছি, যাতে একটু দেখতে গর্জেস্ট হয়। আপনারা মানে ঠাকুরের এই সমস্ত সাজের যে জিনিস পাওয়া যায় সেই দোকান থেকে আপনারা এই জড়ি বলুন বা এই ধরনের চুমকি বা এর থেকে কম দামি চুমকিও আপনারা ওই সাজের দোকানে পেয়ে যাবেন। আপনার যেটা কমফোর্টেবল সেই মেটেরিয়াল দিয়ে আপনারা আপনাদের সাজ বানাতেই পারেন। আসুন কথা না বাড়িয়ে কাজের মধ্যে ফোকাস করি। এই হলো জড়ি, একদম টান করবেন না, হালকা হাতে একদম হালকাভাবে এগুলো করবেন। আমি আপনাদের সময় নিয়ে দেখাচ্ছি, একদম হালকাভাবে করবেন। টান করলে কিন্তু পেপারটা মুচড়ে যাবে, তাই জন্য আপনারা একদম হালকাভাবে, এই দেখুন করছি। আর আমার আগের ভিডিও রাজকীয় বেশ যে বানিয়েছিলাম বুক পার্টটা সেটটায়, আপনারা বেশ কমেন্ট ভালোই করেছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবেই সাথে থাকুন। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার হাতের কাজ আপনাদের পছন্দ, তারা সাবস্ক্রাইব করতে পারেন। আর লাইক করতে ভুলবেন না প্লিজ, এতে আমরা একটু মোটিভেটেড হই, একটু আনন্দ পাই আর কি কাজ করতে। আর এই যে আমি ক্যালিকল আটাটা ব্যবহার করেছি, এটা আর কি স্টিকার আটা বলা যায়, আপনারা দোকানে স্টিকার আটা বললেও পেয়ে যাবেন। এই ক্যালিকল আটার যদি আপনারা কাজ করেন, আপনাদেরকে বলে দিই, মানে এই গাম স্ট্রাকচারটায় পুরো গাম, যেখানে যেখানে আপনি জড়ির কাজ বা চুমকির কাজ করবেন সেই জায়গায় আঠাটা লাগিয়ে, মানে ক্যালিকল আঠাটা লাগিয়ে প্রায় আপনারা কম করে 4-5 ঘন্টা শুকোতে দিয়ে দেবেন। এর একটা সিলিকন পেপার পাওয়া যায়, মোম দেওয়া সিলিকন পেপার, সেই সিলিকন পেপারে হালকা করে আটকেও শুকোতে দিতে পারেন, ওতে ধরে না যেহেতু মোমের লেয়ারটা থাকে। আর এমনি যদি আপনারা এমনি বড় যদি জায়গা থাকে, আপনারা এমনি কিছু মাঝখানে ভারী কিছু চাপা দিয়ে, মানে শুকনো জায়গায় যেখানে গাম করেননি, আমি যেমন এই মাঝখানটায় গাম করিনি, আমি এখানে ভারী জিনিস চাপা দিয়ে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ, 5-6 ঘন্টা শুকোতে দিয়ে দিয়েছি। এই দেখুন আটাটা, এই দেখুন পুরো শুকিয়ে গেছে, হাতে দেখবেন চ্যাটচ্যাট করছে, মানে ভিজে ভাবটা নেই, চ্যাটচ্যাট ভাব এসে গেছে, তার মানে আটাটা পুরোপুরি আপনার কমপ্লিট কাজ করার জন্য।
এগুলো একটু খেয়াল রাখবেন। এই হয়ে গেল জরির কাজ কমপ্লিট। আপনারা এখানে কম দামি চুমকিরও কাজ করতে পারেন, আমি এখানে একটু দামি চুমকি দিয়ে কাজ করছি। কমপ্লিট, দেখুন কেমন লাগছে, কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না, ভালো লাগুক খারাপ লাগুক। এই মাঝখানটা ফাঁকা আপনারা অভ্রের কাজও পুরো ভরাট করে করতে পারেন, অথবা এমনি একটা চুমকিও বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমি এখানে একটু হাইলাইট যাতে হয় এর জন্য একটা শোলার এমনি বল আকৃতি বানিয়ে নিয়েছি, মাঝখানে বসিয়ে দেবো ফেভিকল দিয়ে, আর ফেভিকল দিয়ে বসিয়ে দিলাম সেন্টার করে, ঠিক আছে। আর এই মাঝখানটাতে যাতে হাইলাইট হয় এর জন্য একটা চুমকি বসিয়ে দিলাম, দেখুন কেমন লাগছে। নতুন একটা ডিজাইন নিয়ে আজকে আপনাদেরকে দেখালাম, আর আগামী কয়েকদিনের মধ্যে দেখি যদি আরও নতুনত্ব কিছু ডিজাইন করতে পারি। পুরো এই যে ডিজাইনটা কলকার দেখুন চালির কেমন হয়েছে জানাতে কিন্তু কমেন্টে একদম ভুলবেন না, ভালো আরও যদি কিছু করা যেত আপনারা কমেন্ট করে জানাতেই পারেন। আর আর সামনে যেহেতু দুর্গাপুজো এসেই গেছে, রদ আমাদের চলে গেছে, আর দুর্গাপুজোর কাজ বলতে গেলে প্রায় কম বেশি সবাই টুকটুক করে শুরু করে দিয়েছে কাজ, অর্ডার হোক আর না হোক মানুষ বুক বাঁধছে আস্তে আস্তে কাজে হাত দিয়েছে। তা এই যে ডিজাইনটা আজকে আপনাদের সামনে করে দেখালাম, এটা একদমই আমার নতুনত্ব একটা ডিজাইন, চেষ্টা করলাম বানিয়ে আপনাদেরকে দেখানোর, আপনারাও চেষ্টা করতে পারেন, খুবই সহজ পদ্ধতিতে আপনাদের দেখালাম। আর এই দামি চুমকি যদি না দিতে চান আপনারা কম দামি এই এমনি ধরনের চুমকিও আপনারা দিতে পারেন কম দামি, তারপরে এই এমনি গোল চুমকিগুলো হয় এগুলো একটু কম দামি, এগুলো দিয়ে আপনারাও সাজাতে পারেন, বেশ ভালো লাগবে দেখতে। আপনারা যদি একটু মানে কম দামি চুমকির ওপর যদি কাজ চান আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের জন্য আবার একটা চালচিত্রির কলকা প্লেট আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টে জানান কেমন হয়েছে, আরও যদি কিছু করতে পারলে ভালো হতো জানান। থ্যাংক ইউ সো মাচ, পাশে থাকুন, থ্যাংক ইউ।